অত্যন্ত মনোরম পরিবেশের মধ্যে দিয়ে শুক্রবার বিকেলে চৌমুহনীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার। এই মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলা জেএসডি যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কবির মানিক, জেলা জেএসডির আহ্বায়ক আমির হোসেন বিএসসি, জেএসডি নেতা সাবেক চেয়ারম্যান আমিনুল রসুল দুলাল সহ জেলা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। আমি যেখানে বক্তৃতা দিই আমি তো এই কথা বলি যে আমরা নোয়াখালীর কৃতি সন্তানদের আপনাদের এই পবিত্র সয়েলে জন্ম হয়েছে বাংলাদেশের রূপকার।